এবার পাশে একটা দাগ দে। আমি কোন পাশে দাগ দিব? কোন পাশে আবার বলা লাগবে? না 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 না, জানি জানি, দিতাছি দিতাছি। কালকে পরীক্ষার্থী জানোসি না কেমন সরিয়া লেখে এক ঘন্টা ধরে পড়াইতেছি। দুই যোগ দুই কত? কালকে পরীক্ষার তুই এখন কোস দুই আর দুই বাইশ, এক ঘন্টা দুইরা পড়াইতেছি ছোট্ট গরু একটা। দুইয়ের ঘরের নামটা ক। দুই একে দুই, দুই দুগুনে চার, তিন দুগুনে তিন, দুগুনে তিন, দুগুনে তিন, দুগুনে দশ। না না না, তিন দোকানে আমি পেট ব্যথা করে। কি পেট ব্যথা করে? ওই পেট পাছে একটা পাড়া দিব না এখন, পড়তে বসলেই খালি পেটে মুচুর দেয় না? না না না, মুচুর দেয় নাই। তাহলে তিন দোকানে নয় হয় কেমনে? হ্যাঁ, কালকে পরীক্ষা আর এখন এসব ভুলে গেছিস? কালকে এসব মুখস্থ করেছিলাম আমি, পিচ্চি সাম্বার বাচ্চা একটা। হতে হাতিটি ওই সুর নারায়, হতে হাতিটি ওই সুর নারায়, সুর নারায়, সুর নারায়, সুর সুর নারায়, নারায়, হতে হাতিটি ওই সুর নারায়, হতে হাতিটি ওই সুর নারায়। গুড, এবার বাক বাকুম পায়রা ছড়াটা বলো। বাক বাকুম পায়রা, পায়রা একটা বয়রা, কথাটা না যাই না, বলবে কালকে চলবে জাদুর পালকি। ও বুঝি তুই খাস কি? খিচুড়ি আমি খাই না, পিঠা যদি পাই আমি ওই গাউল গুড় খাই। এগুলা কি ছিল? কেন হয় নাই? এগুলা পড়েছিলাম এতদিন। না কিন্তু তোমার তার ঠিক আছে, এটা বেশ সুন্দর না বলো? ইয়ামিনার বাচ্চা, সামার বাচ্চা। ওরে দেখো কেন, ওই তো মুখস্থ করে সেইটা। শ্রাবণীর বাচ্চা। কতবার কুমু, আমার কোনো বাচ্চা নাই, আমি নিজেই তো একটা বাচ্চা। বাচ্চার ঘরে বাচ্চা আর কি শিখাছে এগুলা তুই? আমি না, এই কবিতা ফয়সাল বানাইছে। ফয়সালের বাচ্চা লেখা লাভ নাই, ও বাসায় নাই, নেক্সট কবিতা লেখার জন্য খোলা প্রকৃতির কাছে গেছে, ওই যে বর্ডারিং এর পাশে। কবিদের কবিতা লেখার জন্য খোলা একটা পরিবেশ খুব দরকার। বাইর হয় দিক থেকে, তুমি কই যাও? তুমি না বাইর হইতে বললা? এটা শ্রাবণী রে বলছি। শ্রাবণী না সম্ভব হলো? কালকে পরীক্ষা ডং করার টাইম নাই কিন্তু। আম্মা আমার ব্যাগ ছিঁড়ে গেছে। এত জলদি ব্যাগ ছিঁড়ে কেমনে? জুতো করে এটা নিয়া আয়না দিব না মার্কেটে গেলে, এখন পড়ো না। আমার চাইনিজ ব্যাগ লাগবে। চাইনিজ ব্যাগ কই পাবো আমি? আরে কুটি ভাবো নাকি, তুমি জানো না গ্লেবে সব চাইনা থেকে পড়েছে নেই। আরে প্রোডাস না, প্রোডাক্ট মদন একটা হইলেই হয়, ওই ওয়েবসাইট ভিতরে অনেক 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 কিছু আছে, তোমার যা যা দরকার। আবার পাপার কুটি প্যান্টের মতন প্যান্টও আছে জানো। চুপ থাকো, পড়ার কথা মাথায় থাকে না? কোন গ্লেব গ্লেবে কি আছে, জানা না কোরিয়া থেকে কি পোডাস আনে তা মনে থাকে কেমনে? আরে গোড়ার ডিম পোডাস না প্রোডাক্ট। তুই যাবি এদিক থেকে? এই যে আমার ফোন, এই যে আমার ট্যাব, তোমার ফোনের থেকেও অনেক বেশি বড়। ফোনের সাইজ দেখতে বলি নাই, আমি এখন পুলিশটা কল দিব। পুলিশ কেন? পরীক্ষায় ফেল করলে জেলে ভরে রাখবে, সারাদিন জোর করে বাদাম বাদাম গান শোনাবে, রাত্রে ঘুমানোর সময় ফিটারও দেয় না ওনারা। শোনো, যত যাই হোক পরীক্ষার হলে কিন্তু একদম ভয় পাবা না, ভয়ের কিচ্ছু নাই, মাথা ঠান্ডা করে লেখবা। লেখার সময় একদম ভয় পাবি না, ভয়ের কিচ্ছু নাই, মাথা ঠান্ডা রেখে লিখবি। সারাদিন ভয় দেখায় এখন শিশু বলে বই পাবো না একদম, কেন ছোট মানুষ একটু বুঝায় বলা যায় না? এসব কাহিনীর কারণে পরীক্ষা মানে ভয়ানক কিছু, এই ধারণা মাথা থেকে বাইরে হতে চায় না, বড় হওয়ার পরেও না, হাজার বার পড়ার পরেও বাচ্চারা সব ভুলা যায়। পড়ে তো হবে এমনি। এদিকে দাঁড়ায় দাঁড়ায় বয়ানবাজি করতেছে, কালকে পরীক্ষা চিন্তা আছে কোনো? মদন কোন অঙ্কার? কালকে অ্যাকাউন্টিং পরীক্ষা, আমি তো ভুলেই গেছিলাম। শিট।